আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সপ্তমী শুভেচ্ছা। আর আজকে অনেক সকালে উঠেছি, শরীর তো খারাপ আছেই, তার মধ্যেও সব কাজ করছি। উঠে বারান্দা লিপেছি, তারপরে ঘরে দোয়া টোয়া সব লিপেছি। তো সব কাজ কাজবাজ সেরে চলে আসলাম ঘরে। আর এই যে এসে ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা চা খাইনি, ছাতু মুড়ি খেয়েছি। আর এই যে এক্ষুনি চলে আসলো বাড়িতে অতীত, তো তোমাদেরকে দেখাচ্ছি। কালকে রাত্রে মামনি বাড়ি এসছে, তো আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, আর শাড়ির সাথে মিষ্টিও নিয়ে এসছে। তো এক্ষুনি আসলো, এসে বসলো এই যে, আর কথা বলছিলাম ওর সাথে, বেশ ভালোই লাগলো। তো তোমাদেরকেও দেখাই শাড়িটা আমি। এই দেখো, হলুদ লালের উপর একটা জামদানি শাড়ি, আমার তো খুব পছন্দ হয়েছে। তাই পাড়টা দেখো, পাড়টা আমার পাড়টা বেশি পছন্দ হয়েছে, ভালো লাগছে পাড়টা। তো এই হলো শাড়িটা, দারুণ হয়েছে। তার জিলাপি নিয়ে এসছে, তো সবাই মিলে এখন খাবো। মামা ঘা খায়, মিষ্টি মনে এখনই আসবে। তো বন্ধুরা, আবার চলে আসলাম দুপুরবেলা তোমাদের সামনে। তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে গেছিলাম, একটু আমার দিদির মেয়ে বাড়ি চলে গেছে, তো ওর সাথে গেছিলাম ঝড়খালি বাজারে। আমারও কিছু কেনাকাটা ছিল, আর তারপরে একটু আইব্রো করার ছিল, করে আসলাম। আর তার সাথে একটু দোকান মানে দোকান দিয়ে একটু মুদিখানা মাল করে নিয়ে আসলাম। আর তারপরে দুপুরবেলা রান্না করবো কি সেটাও ছিল না, মাছ কিনে নিয়ে এসেছি। তো তারপরে এসে শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল, ভালো লাগছিল না। আর তার সাথে দিয়ার শরীরটাও আরও আবার জ্বর এসছে দিয়ার। তো ওই জন্য আর ভালো লাগছিল না বলে আর কোনো ভিডিও মানে ইচ্ছা করছিল না করতে। তো একবারে দেখো রান্না টান্না করে খেতে মানে এই চান করে আসলাম, মাথাও আসায়নি। এখন বাজে হলো 3টে, আর একবার রান্না টান্না করে এই খেতে বসে পড়েছি। আগে খেয়ে নেবো, তারপর মাথা হাতে আসাবো। তো এই যে গাগড়া ট্যাংরা কিনে নিয়ে এসেছি, তার সাথে আলু আর কাঁচকলা দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করেছি হালকা করে। তো চলো ভাত খেয়ে নিই। আর দিয়া এখন ভাত খায়নি, আমি বাড়িতে এসে কিছু খাইবাটা কেক খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরে চান করি ওরে ঘুম শুয়ে দিয়েছি, ঘুম ঘুমাচ্ছে এখন। তো এখন ভাত খায়নি, তো আমি ভাত খেয়ে নিই, তারপরে দেখি ওরে উঠিয়ে কিছু খাইয়ে দেবো, এখন আর কিছু খায়নি। তো চলো ভাত খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে সন্ধ্যার পর একটু গুছিয়ে নিয়েছি, আর দিয়া বায়না করছে ঠাকুর দেখতে যাবে, তো জামাগুলো মোটে পরাই হচ্ছে না, পরে আছে এইভাবে। তো ওই জন্য দিয়া এই যে সন্ধ্যাবেলা সাজুগুজু করে নিয়েছে, ওকে নিয়ে একটু যেতে হবে, বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, তবুও যাই একটু আমাদের এই বাজারে, এই বাজারে একটু ঠাকুরটা দেখে আসি, আর একটু ফুচকা টুচকা একটু খাওয়াই নিয়ে আসি ওকে। তো চলো বন্ধুরা, যা যা করি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থেকো, ভালো লাগবে। দিয়ে আজকে এই জামাটা পরেছে, আর অনেক আগেই গোছানো হয়ে গেছিলো। তো এই যে বসে আছে, বৃষ্টিটা কমে নাকি ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ছাতা নেই না কোনো? এমনি যাবো, ভিজতে ভিজতে যাবো। তো চলো বন্ধুরা, যা যা। চলে এসছি মেলায় দেখো। 10 টাকা করে।
Mujhe dilo jaan.